ফরিদপুরের নৌকা তৈরির কারিগররা এখন ছোট বড় কুশা ও ডিঙ্গি নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শহরে টেপাখোলা ও সিএনবি ঘাটের বিভিন্ন স্থানে চলছে নৌকা তৈরি ও মেরামতের কাজ। কেউ কাঠ কাটছেন, কেউ বা নৌকার গায়ে পেরেক ঠুকছেন। এই ব্যস্ততা চলছে দিনভর। প্রখর রোদ ও বৃষ্টিকে উপেক্ষা করে বর্ষার আগাম প্রস্তুতি হিসেবে চলছে নৌকা তৈরি। বিক্রি হচ্ছে ভালো। প্রকার ভেদে প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে 7,000 থেকে 15,000 টাকায়। বর্ষা আসতেছে, আমাদের বাড়িতে পানি হয়ে যায়, যাতায়াতের সুবিধার জন্য গরু বাছুর গাছপাটা কাটতে হয়, নৌকা ছাড়া যাতায়াত করতে পারি না। এই কারণে নৌকা কিনা 7,000 টাকা, 11 হাত নৌকা 7,000। নৌকার কারিগররা বললেন, বর্ষা মৌসুমে নৌকার ব্যাপক চাহিদা থাকে। নৌকা বিক্রির টাকায় পরিবার নিয়ে ভালো জীবন কাটে তাদের। আমাদের নৌকা বানাই, আমরা এই সংসার চালাই, ছেলে সন্তান নিয়ে চলি। আমরা নৌকা বানাইতেছি, নৌকা বানাই, আমরা এখন বর্তমান ভালো আছি। আমাদের নৌকার খুব চাহিদা। প্রতি বছর বর্ষা মৌসুমে ফরিদপুরের 5টি উপজেলায় কম বেশি বন্যা হয়। এ সময় সদরের দুর্গম চরাঞ্চল এবং চর ভদ্রাসন, ভাঙ্গা, নগর, কান্দা ও সালথা উপজেলাতে সবচেয়ে বেশি নৌকার প্রয়োজন হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।